হায় হায় হায়, এ তোমার হইলটা কি? বললে কেমন করে? উঠো উঠো। আমি উঠতে পারছি না বউ, হাত পা মনে হচ্ছে ভেঙে গিয়েছে। এমন অলক্ষণে কথা কইও না তো, ব্যথা পাইছো সেজন্য এমন লাগছে। বউ, আমি যে উঠতে পারছি না। এই যে ভাই, কই যাইতেছেন আপনারা দুজন? ভাবি, আমরা মাঠে যাচ্ছি, কিছু বলবেন? আপনার ভাইকে একটু ঘরে নিয়ে যাবেন, উনি যে কলপাড়ে পড়ে গিয়েছে। একি, কিভাবে পড়লেন বাবুর্চি ভাই? আচ্ছা আচ্ছা, আমরা আপনাকে ঘরে দিয়ে আসছি। সেলিম, তুই ভাইয়ের পায়ের দিকটা ধর। আমরা আসি তাহলে। হ্যাঁ, ওগো তুমি ভয় পেও না, তোমার কিছু হবে না। এই জুথি, জুথি কোথায় গেলি তুই? কি হয়েছে মা, এইভাবে ডাকছো কেন? দেখ না মা, তোর বাবা কল পারে পড়ে গিয়ে কেমন করছে, তুই একটু কবিরাজ ডেকে আনতো মা। খুব কষ্ট হচ্ছে তোমার বাবা, তুমি থাকো আমি এক্ষুনি কবিরাজ ডেকে আনছি। আপনার তো এক হাত এক পা ভেঙে গেছে, কেমন করে হলো এমন? কবিরাজ কাকু, আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়াবেন, ওনার সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে। হায় 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 হায়, এটা আমার কি হলো, কিভাবে পড়লে তুমি? কেঁদো না গিন্নি, দেখবে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। সুস্থ না হলে তো আমাদের সংসার চলবে না বলো? সেটা পরে ভাবা যাবে ক্ষণ। আমি সুস্থ না হলে এই গ্রামের অনুষ্ঠানে কে রান্না করবে বলো তো? জানোই তো এই গ্রামে আমি ছাড়া কি কোনো বাবুর্চি আছে? তোমার ওই রান্নার উপরেই তো আমাদের সংসার চলে। যাই হোক, এসব পরে ভাববো। মা জুথি, তোর বাবার ওষুধ আনতো মা। আচ্ছা মা, যাচ্ছি। জুথি ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে বাড়িতে আসে। ও বাবুর্চি ভাই, বাড়িতে আছো নাকি? উনি ঘরে আছেন, দেখেন। ভাই, আমাদের বাড়িতে কাল বিয়ে, আপনাকে রান্না করতে যেতে হবে। আমি রান্না করতে পারবো না ভাই, পড়ে গিয়ে আমার হাত পা ভেঙে গিয়েছে। এখন তাহলে কি হবে, কে রান্না করবে আমাদের বাড়িতে? এই গ্রামে তো আর অন্য কোনো বাবুর্চি। আমি তাহলে আসি, কেমন? অভি চলে যায়। কি হলো, এইভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? মাথায় কি আর সাধে হাত দিয়েছি গো, অন্যের বাড়িতে রান্না করেই তো আমাদের সংসার চলে। আজ কত দিন হলো তুমি বসে আছো,
এদিকে একের পর এক কাজগুলো সব হাতছাড়া হচ্ছে, আমাদের তো আর কেউ কাজ দিবে না গো। তুমি ঠিকই বলেছো বউ, শুনেছি গ্রামে নাকি নতুন বাবুর্চি এসেছে, সে নাকি খুব ভালো রান্না করতে জানে। ঠিকই শুনেছো, আমিও তো তাই দেখলাম, এখন কি হবে, তুমি তো তেমন ভালো রান্না করো না, সবাই তো ওই বাবুর্চি দিয়েই রান্না করাবে। গিন্নি, এবার যে আমাদের বাড়িতে কাজ নিয়ে আসবে, তুমি তাদের বাড়িতে রাঁধতে যাবে, আজ থেকে আমার বদলে তুমি রান্না করবে। এটা তুমি ঠিকই বলেছ, এতে আমাদের সংসারটাও চলে যাবে, কাজগুলোও হাতছাড়া হবে না, কিন্তু আমি কি রান্না করতে পারবো? অবশ্যই পারবে। বলি, বাড়িতে কেউ আছে? কি বলবেন বলুন। কাল আমার মায়ের মৃত্যু বার্ষিকী, তাই বাবুর্চি লাগতো রান্না করতে, তা উনি কি বাড়িতে আছেন? কাল ঠিক সময় মতো আপনার বাড়িতে বাবুর্চি পৌঁছে যাবে, আপনি এখন বাড়িতে যান। ঠিক আছে ঠিক আছে। রান্না ভালো না হওয়ায় এভাবে এক একজন এক এক কথা বলে। এই যে কি রান্না করেছেন আপনি, এক একজন এক এক রকম কথা বলছে, এত টাকা খরচা করেও আমায় বদনাম শুনতে হচ্ছে। রান্না ভালো হয়নি? অনেক ভালো হয়েছে, এই কোনোটায় হলদি দেননি, কোনোটায় লবণ বেশি দিয়েছেন, তো কোনোটায় ঝাল দেননি, যত সব। মুনিকে অনেক অপমান করে সায়ন তাড়িয়ে দেয়। এভাবে আরো তিন চার বাড়িতে রান্না করে মুন্নি, রান্না ভালো না হওয়ায় সবাই তাকে অপমান করে। কেউ তো একটা টাকাও দিচ্ছে না, বরং সবাই আমাকে অপমান করছে। উনি রান্না করে যে টাকাগুলো পেয়েছিলেন সবগুলো তো শেষ হয়ে গেছে, বাড়িতে তো কোনো বাজারও নেই, কি যে করি এখন। মেয়েটা সকাল থেকে না খেয়ে আসে, উনার ওষুধ ফুরিয়ে গেছে। কাঁদতে কাঁদতে মুনি হঠাৎ একটা চিংড়ি দেখতে পায়। এই তো একটা চিংড়ি, এই চিংড়িটা তো বেশ বড়। চিংড়িটাকে বাড়িতে নিয়ে যাই, বা মেয়েকে রান্না করে দিব। কথা বলছো কেমন করে? আমি চিংড়ি রানী গো, আমাকে নদীতে রেখে আসো, আমি তোমার সব দুঃখ দূর করে দেব। তুমি সত্যি বলছো? আমি সত্যি বলছি। মুনি চিংড়ির কথা মতো চিংড়িকে নদীতে ছেড়ে দেয়, সাথে সাথেই চিংড়ি চিংড়ি রানীতে পরিণত হয়। ধন্যবাদ তোমাকে বাবুর্চির বউ, আমার কথা রাখার জন্য, তোমার অনেক দুঃখ বলো। হ্যাঁ গো। তোমার দুঃখের কথা শুনে তো আমারই কষ্ট হচ্ছে, আমি তোমাকে দুইটা মশলা দিচ্ছি।
মশলা দিয়ে আমি কি করব? নীল কৌটোয় যে মশলাটা দেখছো, ওই মশলা তুমি যে তরকারিতেই দাও না কেন, তা খেতে অনেক সুস্বাদু হবে। তাহলে লাল কৌটোর মশলা কি হবে? ওই মশলা দিয়ে তুমি গুড় চিংড়ি রান্না করবে। গুড় চিংড়ি? গুড় দিয়ে আবার চিংড়ি রান্না করা যায় নাকি? যায় যায়, গুড় দিয়ে চিংড়ি রান্না করে তুমি বিক্রি করতে পারবে। কেউ এই অদ্ভুত জিনিসটা কিনবে? কেন কিনবে না, তোমার হাতের এই গুড় চিংড়ি খেলে কারো অসুখ লাগবে না। এই গুড় চিংড়ি খেলে সকল রোগ চলে যাবে। রোগ? হ্যাঁ রোগ। যার মন খারাপ থাকবে তার মন ভালো হবে, যার জ্বর থাকবে তার জ্বর ভালো হবে। যত রকমের রোগ আছে তোমার হাতের গুড় চিংড়ি খেলে সব সেরে যাবে। সত্যি বলছো চিংড়ি রানী? হ্যাঁ হ্যাঁ সত্যি। আর একটা কথা, এই কৌটার দুইটার মশলা কখনো ফুরাবে না। কেঁদো না কেঁদো না। চিংড়ি রানী মুন্নিকে গুড় চিংড়ি রান্না শিখিয়ে কিছু চিংড়ি দিয়ে চলে যায়। মুন্নিও বাড়িতে চলে আসে। গুড় চিংড়ি তো রান্না করে নি আগে। বা খুব সুন্দর সুবাস বের হচ্ছে তো, এটা ওনাকে খেতে দি। এটা কি? গুড় চিংড়ি। গুড় চিংড়ি খাওয়া যায় নাকি? কি দাও তো খেয়ে দেখি। হে বউ, দেখো আমি ভালো হয়ে গেছি। সত্যি তো? চলো আমরা এগুলো বিক্রি করে আসি। হ্যাঁ হ্যাঁ চলো চলো। গুড় চিংড়ি কিনবে? গুড় চিংড়ি সকল রোগের ঔষধ। গুড় চিংড়ি সাধারণ মানুষও খেতে পারেন, কারণ এর যে অন্যরকম স্বাদ। মাথা কি খারাপ হয়েছে নাকি? গুড় দিয়ে কি কেউ চিংড়ি রান্না করে? তাও নাকি আবার রোগ সারবে। এটা সত্যি কথা, খেয়ে দেখুন না মশাই। হ্যাঁ আমার তো মাজায় ব্যথা, হাঁটু ব্যথা, তা খেয়ে দেখি তো। আরে এ সত্যি তো অসাধারণ খেতে গুড় চিংড়ি। আমার ব্যথাও মনে হচ্ছে কম হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ। তাদের সকল গুড় চিংড়ি বিক্রি হয়ে যায়। সকলে গুড় চিংড়ির অনেক প্রশংসা করে, সকলের নানা রোগও দূর হয়ে যায়। ভালোই রোজগার হলো বলো? কাল থেকে আমি গুড় চিংড়ি বিক্রি করব। তুমি বাবুর্চির কাজ করবে। আমার রান্না তো ভালো হয় না। মশলা আছে তো? ভাবি বাড়িতে আছেন? হ্যাঁ ভাবি আসি। তা কি মনে করে এলেন? আপনার রান্না করা গুড় চিংড়ির কথা শুনলাম, খেতে নাকি খুবই সুস্বাদু, তাই নিতে এলাম। ঠিকই শুনেছেন, দাঁড়ান আমি এনে দিচ্ছি। আমরা আসি তাহলে ভাবি। আস্তে আস্তে গুড় চিংড়ির কথা কয়েক গ্রাম ছড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে বাবুর্চির বউয়ের হাতের গুড় চিংড়ি খেতে সকলেই আসে এবং অসুস্থরা সুস্থ হয়ে বাড়িতে চলে যায়। বাবুর্চিও নতুন করে রান্না শুরু করে।